পরবর্তীতে সাথে সাথে ওখান থেকে নেমে আসলে বলেছিলাম যে ওটা আমার স্লিপ অফ টাং ছিল। আসলে আমি এটা বলতে চেয়েছিলাম যে আমরা ছাত্র সমাজের পক্ষে হুঁশিয়ারি দিতে চাই, এটা আমার তিন দিন না বলে বলা উচিত ছিল যত দ্রুত সম্ভব, কিন্তু আমার একটু মানে স্লিপ অফ টাং ছিল, এটা আমি সাথে সাথে ক্লিয়ার করেছিলাম কিছুদিন পরে। আমরা 5ই জুন থেকে আন্দোলনটি চালিয়ে যাচ্ছি এবং 1 জুলাই থেকে যে আমাদের টানা আন্দোলন, আমরা রাজপথে আমাদের দাবিগুলোকে যে স্পষ্ট করেছি, প্রমাণ করেছি এবং আমাদের সাথে যে শিক্ষার্থীদের যে একাত্মতা সেটিও স্পষ্ট হয়েছে, এবং এখানে আসলে কোনো লিখিত দেওয়া বা হচ্ছে কোনো আলাপ আলোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ 2018 সালে এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একবার হয়েছে, যথেষ্ট আলাপ আলোচনা এবং ওটার যে সংস্কারের যৌক্তিকতা সেটি প্রমাণিত তখনই হয়েছে। তো এটি নিয়ে তো আসলে নতুন করে আর কোনো কথা বলার ছিল না। তারপরে সরকারের জায়গা থেকে যদি দায়িত্বশীল কেউ আমাদের সাথে আলোচনার আহ্বান করতো তাহলে হয়তো আমরা সেই জায়গাগুলো তাদের কাছে অ্যাড্রেস করতে পারতাম, কিন্তু আমরা দেখেছি সরকার সেই জায়গায় বা নির্বাহী বিভাগ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করেছে। তো আমরা মনে করছি যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক, এবং সরকারের কাছে 2018 সালে আমরা 6 বছর আগেই এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম, ফলত নতুন করে এখন আর তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না। হ্যাঁ, আমরা ন্যূনতম মাত্রা বলতে 5% কোটার একটি সুপারিশ করছি। আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না, আমরা আশা করবো যে তা আমাদের সেদিকে যাতে যেতে বাধ্য না করা হয়। এবং আমরা অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের আন্দোলন আসলে থামবে কবে বা আন্দোলনে আমরা কখন আসলে প্রত্যাহার করবো। সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে। আমরা এখন পর্যন্ত কোন ধরনের হুমকি বা বাধা পাচ্ছি না এবং আমাদের কর্মসূচিগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তবে আমাদের হলে হলে শিক্ষার্থীদের নানাভাবে পরোক্ষভাবে বাধা প্রদান করা হয়, কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য অনুৎসাহিত করা হয়। তো আমরা আশা করব যে কোটা সংস্কারের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, সকল দল মতে ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনের সকলে অংশগ্রহণ করা উচিত। কারণ রাজনীতি বা সংগঠন প্রত্যেকের আলাদা হতে পারে, কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয়, সকলেরই প্রস্তুতি নিতে হয়। তাই আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের কোনো বাধা বিপত্তি যাতে না করা হয়, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা হলে হলে প্রদান করে। সবাইকে ধন্যবাদ।